بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. سبحان الله পড়ে তিনের কসম জাইতুনের কসম, জাইতুন মানে জলপাই, আওয়াজ করে বলতে হবে, জাইতুন অর্থ খাইছেন, জলপাইয়ের আচার খাইনি আমরা, জাইতুন মানে জলপাই, ইংরেজিতে বলে অলিভ, তবে আমাদের জলপাই আর আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে, আরব দেশের জলপাই একটু ছোট হয়, আমাদের গুলো সাইজে বড় হয়, আরব দেশের জলপাই একসাথে অনেকগুলো খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটার বেশি খাওয়া যায় না, অনেক টক না, এই সাতটা জলপাই আর একটা তিন, এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়ে। এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্র্যাক্স পাহাড়ি এরিয়াতে হয়, শত বছর বেঁচে থাকে, বিশ্বনবী বলেছেন কুলু জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা, বিশ্বনবী বললেন জাইতুনের তেল খাও, জাইতুনের তেল গায়ের মধ্যে দাও, জাইতুনের তেল মালিশ করো, জাইতুনের ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে, জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না, বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন, আমি নিজেও মাখি প্রতিদিন, আপনারাও মাখবেন, বাজারে পাওয়া যায়, যে বলবেন অলিভ অয়েল, কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে, স্পেনের মেড ইন স্পেন এদের অলিভ অয়েল ভালো, ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো, এটা খাওয়া যায়, তাম্বুতু বিদ্যুহুনি ও সিবগিল্লিল আখিলিন, এটার অনেক কাজ, খাওয়াও যায়, মালিশও করা যায়, জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকও করা যায়, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বললেন নিআমাস সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের মেসোয়াক কতই না ভালো, আপনার দেহের ব্যাড কোলেস্টেরলের লেভেল কমে যাবে যদি জাইতুন আপনি খান, দাড়িতে মাখবেন, চুলে মাখবেন, আবার সালাদের মধ্যেও জাইতুনের তেল দিয়ে খাওয়া যায়, যদি এক্সট্রা ভার্জিন হয়, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাইং করলে এটার বলে এক্সট্রা ভার্জিন, এরপর আরেকটা আছে ভার্জিন 2% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে, 3-5% অ্যাসিড দিয়ে পিউরিফাইং করলে এটার বলে রিফাইন্ড পিউর, ওটা গায়ে মালিশ করবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতে রাধা।